একই পরিবারের ১৪ জনই মোবাইল চোর বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন থেকে মোবাইল চুরির খবর দিন তো আবার একই দিনে বিশ পঁচিশা করে অভিযোগ এত অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে দিল্লির পুলিশ শুরু হয় তদন্ত সোমবার পুলিশের জালে ধরা পড়ে একজন তাকে জেরা করে যে তথ্য মিলল তাতে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের দিল্লি মেট্রো সূত্রের খবর চোদ্দ জনের একটি দল বেশ কিছুদিন ধরেই অপারেশন চালাচ্ছিল বিভিন্ন স্টেশনে চোরেরা প্রত্যেকে একই পরিবারের সদস্য আটকৃতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন নাবালকও দিল্লি মেট্রো পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন গত সোমবার দুপুরে গ্রেপ্তার করা হয় বচ্চন সিংহ নামে এক অভিযুক্তকে জেরার সেই চুরির কথা স্বীকার করে তার কাছ থেকে তদন্তকারীরা জানতে পারেন ছজন নাবালক সহ চোদ্দ জনের এই দলের কথা জেরার মুখে বচ্চন জানান তার সঙ্গীরা সবজি মান্ডি থানার কাছে একটি পার্কে বিশ্রাম নিচ্ছে এরপরই কাশ্মীরি গেট মেট্রোর পুলিশ সেখানে হানা দেয় বাকি তেরো জনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে চব্বিশটা মোবাইল উদ্ধার করা হয়েছে এরা সবাই আগ্রার কাছে বিষ্ণুপুরা গ্রামের বাসিন্দা তদন্তকারীদের দাবি আটকৃতারা জানিয়েছেন তাদের গ্রামে অনেকেই চুরি করে অন্য সময় চাষ বা জুতো সারাইয়ের কাজ করে কিন্তু মোবাইল ফোন চুরি তাদের আসল পেশা মাস কয়েক আগে ওই পরিবারের কয়েকজন দিল্লিতে এসেছিলেন তখনই তারা বুঝতে পারে মেট্রো যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন চুরি করা খুব সহজ এরপর গোটা পরিবার মেট্রোই মোবাইল ফোন চুরির ছক কষে আমার এই চ্যানেল হতে আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে